আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো। প্রিয় নবম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অরূপ, ইউনিভার্সাল আইডল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের নির্মিতি অংশ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা ভাব সম্প্রসারণ। আজকের এই ভিডিওতে ভাব সম্প্রসারণ কি, ভাব সম্প্রসারণ লেখার বিজ্ঞানসম্মত কৌশল এবং লেখার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা দরকার, ভাব সম্প্রসারণ লেখার বিষয়টি তোমরা কিভাবে খুবই সহজে বুঝতে পেরে নিজেরাই লিখতে পারবে আজকের এই ভিডিওতে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সেদিকে দৃষ্টিভঙ্গি করে বানিয়েছি, তাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। কোনো রাবার বা গার্ডারকে টানলে তা যেমন ছোট থেকে অনেক বড় হয়, ভাব সম্প্রসারণের বিষয়টাও অনেকটা একই রকম। ভাব সম্প্রসারণ এটিকে আমরা দুটি ভাগে বিভক্ত করলে একটি পাই ভাব এবং অন্যটি থাকে সম্প্রসারণ। ভাব শব্দের অর্থ এখানে দুজন ব্যক্তির ভাব বা তাদের মিল হয়ে গেল এমন নয়, এখানে ভাব বলতে কোনো বিষয় বা মনের ভাব। দ্বিতীয়ত, সম্প্রসারণ শব্দের অর্থ বিস্তার। আসলে পুরোটাই যদি আমরা দেখি তাহলে কোনো বিষয় বা মনের ভাবের বিস্তার ঘটানো, এটাই হলো ভাব সম্প্রসারণের মূল বিষয়। তবুও আমরা সংক্ষিপ্তভাবে ভাব সম্প্রসারণ বলতে কি বোঝায় বা ভাব সম্প্রসারণ কি ছোট্ট করে জেনে নেব। সংক্ষিপ্ত কোনো পদ্য বা গদ্য রচনার বিশিষ্ট অভ্যন্তরীণ ভাব বা বিষয় বুঝে নিয়ে সহজ সরল প্রষ্ট ভাষায় বিস্তারিতভাবে প্রকাশ করাকেই বলা হয় ভাব সম্প্রসারণ। তোমাদের জানিয়ে রাখি, ভাব সম্প্রসারণ গদ্য বা পদ্যের লাইন দেয়া হয় এবং সেগুলো তোমাদের পড়ে তার অভ্যন্তরীণ বিষয়টি বুঝে বিস্তারিতভাবে সেই ভাবের বিকাশ ঘটাতে হবে বা বিস্তার ঘটাতে হবে। ভাব সম্প্রসারণের গদ্য বা পদ্যের লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ অর্থের বাইরে অভ্যন্তরীণ অর্থ, চিরন্তন ভাবনা প্রকাশিত হয়। অল্প বা বিন্দুর মতো হলেও এই ভাবের মধ্যে সিন্ধু অর্থাৎ সমুদ্রের মতো ভাবের ব্যঞ্জনা লুকিয়ে থাকে। তা সঠিকভাবে বুঝে সেই বিষয়টিকে তোমাদের বিস্তারিতভাবে লিখতে হবে, যেটা আমি একটু আগেই বললাম। এই জন্যই এর নাম ভাব সম্প্রসারণ, অর্থাৎ ভাবের বিস্তার ঘটাতে হবে। তোমাদের জানিয়ে রাখি, এই ভাব সম্প্রসারণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে 4 কিংবা 5 নম্বরের দেয়া হয় এবং পরবর্তীকালে ফাইনাল যে পরীক্ষা বা ইউনিট তাতেও ভাব সম্প্রসারণ বা অর দিয়ে অনেকগুলো সারাংশ ভাবার্থ থাকে। তাই তোমাদের এই ফার্স্ট ইউনিটের ক্ষেত্রেও ভাব সম্প্রসারণ খুবই জরুরি, তাই ভালো করে বিষয়টি বুঝে নাও। এবার আমরা ভাব সম্প্রসারণ লেখার বিজ্ঞানসম্মত কৌশলগুলো জেনে নেব এবং এগুলি জানলে তোমরা খুবই সহজে ভাব সম্প্রসারণ লিখতে পারবে এবং লেখার ক্ষেত্রে এই সতর্কতাগুলো মাথায় রাখবে। তাহলে চলো আমরা জেনে ফেলি। কোনো গদ্যের লাইন বা পদ্যের বা কবিতার চরণ বা পংক্তি ভাব সম্প্রসারণ করতে দেয়া হয়, তা খুবই মনোযোগ দিয়ে সেই পদ্য বা গদ্যের লাইনগুলো অনেকবার পড়বে এবং পড়ে মূল ভাবের অর্থ বা বিষয়টি বুঝে নেবে। কারণ বারবার পড়ার ফলে যে লাইনগুলো ভাব সম্প্রসারণ করতে দেয়া হয়েছে তার প্রকৃত অর্থ বা অভ্যন্তরীণ অর্থ তোমরা বুঝতে পারবে, এবং এই বিষয়টি যদি না বুঝতে পারো সেক্ষেত্রে ভাব সম্প্রসারণ
করার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে, তাই তোমরা বারবার লাইনগুলো পড়বে এবং বিষয়টি বোঝার চেষ্টা করবে। প্রকৃত ভাব বোঝার পরই তোমরা সেই ভাব বা বিষয়ের বিস্তার বা সম্প্রসারণ ঘটাবে। কবি বা সাহিত্যিকের যে বিখ্যাত লাইনগুলো তোমাদের জন্য ভাব সম্প্রসারণ করতে দেওয়া হবে, সেই কবি বা সাহিত্যিকের নাম তোমাদের জানা থাকলেও তোমরা লিখবে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে গদ্য বা পদ্যের কোনো লাইন তোমার জানা আছে, সেক্ষেত্রে এখানে লেখা জরুরি নয় বা একেবারেই লেখা প্রয়োজনীয় নয়। তোমরা অনেক ক্ষেত্রে গদ্য বা পদ্যের বড় প্রশ্ন যখন লিখো সেখানে কবি বা লেখকের নাম বা উৎস এগুলো লেখা খুবই জরুরি, কিন্তু এই ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তা একেবারেই লেখা উচিত হবে না, তাই তোমরা লিখবে না। উদাহরণস্বরূপ বলা হলো তোমাদের ভাব সম্প্রসারণ করতে দেয়া হলো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই বিখ্যাত লাইনগুলো আমরা জানি স্বামী বিবেকানন্দের বাণী বা লেখা, তো তোমরা জানলেও তা কখনোই বলবে না যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন বা স্বামী বিবেকানন্দের বিখ্যাত বাণী, এইভাবে তোমরা লিখবে না। এর পরবর্তী ক্ষেত্রে যেটা তোমাদের মাথায় রাখতে হবে, বিস্তারিতভাবে লেখার সময় কবি বলেছেন, লেখক লিখেছেন, নাট্যকারীর ভাষায়, এই সব কখনোই ভাব সম্প্রসারণে লিখবে না। উদাহরণস্বরূপ তোমাদের বলতে পারি, তোমাদের প্রথম কবিতাংশ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, তো এখান থেকে কোনো প্রশ্ন হলে তোমরা লিখো যে কবির ভাষায় বা কবি জানিয়েছেন বা সি কবি কঙ্কন গায় অম্বিকা মঙ্গল, এইরকম বলতে পারো সেক্ষেত্রে কবিতার লেখার উত্তরের ক্ষেত্রে। ধরো তোমাদের সম্প্রসারণ করতে দেয়া হলো, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এটি অনেকেই জানো হয়তো চণ্ডীদাসের লেখা, তো তখন তোমরা ভাব সম্প্রসারণের ক্ষেত্রে কখনোই বলবে না বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস বলেছেন, আমি এই বিষয়টি বলতে চাইছি। যাই হোক, আমরা পরবর্তী যে বিষয়ে তোমরা সতর্কতা অবলম্বন করবে তা আমরা জানব। ভাবের বিষয়টিকে বিস্তারিতভাবে প্রকাশের জন্য বাগধারা বা প্রবাদ প্রবচন, যেমন মেঘনা চাইতেই জল, নুন আনতে পান্তা ফুরায় প্রভৃতি ব্যবহার করা যেতে পারে। উপমা, যেমন সে ভোরের আলো চেয়েও সুন্দর, উদ্ধৃতি ইত্যাদির ব্যবহার করা যেতে পারে, তবে তা যেন বক্তব্য বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক হয়ে ওঠে, অনেক বেশি ব্যবহার কখনোই করবে না, একটা কিংবা দুটো তোমরা ব্যবহার করতেই পারো। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, তোমাদের ভাব সম্প্রসারণ করতে দেয়া হলো, যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কভু তাহাদের করেনি সম্মান। এই ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তোমরা উদ্ধৃতি দিতে পারো, জীবন মূল্য আয়ুতে নয় কল্যাণপ্রুত কর্মে, তো এইরকম যেন প্রাসঙ্গিক উদ্ধৃতি কিংবা উপমা কিংবা প্রবাদ প্রবচন দেয়া হয়, অপ্রাসঙ্গিক দিলে বিষয়টি একেবারেই ভালো হবে না। পৌরাণিক কাহিনী বা ঐতিহাসিক ঘটনা বা চরিত্র নিয়ে আসতে পারো, তো তা যেন বক্তব্য বিষয়ের সঙ্গে অবশ্যই মিল থাকে। উদ্ধৃত লাইন বা চরণ যেটি তোমাদের ভাব সম্প্রসারণ করতে দেয়া হয়, তার মধ্যে সমাজ জীবন বা বাস্তব জীবন সত্যতার ব্যঞ্জনা থাকলে তা সম্প্রসারণের সময় বিস্তারিতভাবে প্রকাশ করতে হবে। ভাব সম্প্রসারণ লেখার ভাষা অবশ্যই চলিত ভাষা হবে, তো চলিত গদ্য ভাষাতেই তোমরা ভাব সম্প্রসারণ করবে, সাধু কিংবা সাধু চলিতের মিশ্রণ কখনোই করবে না, কেবলমাত্র চলিত গদ্য ভাষায় ভাব সম্প্রসারণ লেখা খুবই জরুরি। আসলে তুমি যেটা লিখবে সেটা গুছিয়ে লিখবে, কোনো কথা বহুবার বা বারবার বলার দরকার নেই। তো এরপর তোমাদের জানাবো যে ভাব সম্প্রসারণের আকার বা আয়তন তোমরা কতটা লিখবে, তো তোমাদের এক্ষেত্রে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুযায়ী যে শব্দ সংখ্যা দেয়া হয়েছে
চার নম্বর যদি তোমাদের প্রশ্নপত্রে ভাব সম্প্রসারণে বরাদ্দ থাকে তবে তোমরা কম বেশি 125টি শব্দে লিখবে, এবং ভাব সম্প্রসারণ যদি পাঁচ নম্বরে দেয়া হয় তবে সেক্ষেত্রে কম বেশি 150 বা 150 শব্দে লিখবে। আজকের এই ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম রবীন্দ্রনাথের একটি বিখ্যাত গান, আমি রূপে তোমায় ভোলাবো না ভালোবাসায় ভোলাবো, আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো গান দিয়ে দ্বার খোলাবো। এই গানের লাইনগুলোকেও ভাব সম্প্রসারণ করা যেতে পারে, তবে ভিডিওটি বিস্তারিত হয়ে পড়বে, তাই আমি খুবই সংক্ষেপে এর মধ্য দিয়ে কী ভাব ফুটে উঠেছে জানাচ্ছি। রূপ বা সৌন্দর্য ক্ষণস্থায়ী, তা দিয়ে ক্ষণিক বা কিছুকাল ভোলানো যায়, কিন্তু ভালোবাসা দিয়ে সর্বকাল ভোলানো সম্ভব, কারণ প্রেম ভালোবাসা শাশ্বত চিরন্তন, এর কোনো বিনাশ নেই। একইভাবে হাত দিয়ে দ্বার বা দরজা খোলা হলে তা অল্প সময়ে বন্ধ হতে পারে, কিন্তু গান দিয়ে দরজা খোলা হলে তা আবহমান খোলা থাকবে, কারণ গান সুদূরের প্রিয়াসী, গান সব কিছুকে জয় করে মানব মনের দরজাকে খুলতে সাহায্য করবে। গানের মধ্য দিয়ে দ্বার খোলা হলো মানব মনের দ্বার খোলা। পরবর্তীকালে ভাব সম্প্রসারণের একটি বিস্তারিত উদাহরণ আমি নিয়ে আসব, সেই ভিডিও তোমরা পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন লক্ষ্য কর। যে ভাব সম্প্রসারণগুলো প্রায় স্কুলে দেয়া হয় তারও একটি আমি সাজেশান পরবর্তীকালে নিয়ে আসব, তোমরা সেটা জানার জন্য এই ভিডিওর ডেসক্রিপশান লক্ষ্য করো। আজকে নির্মিতি অংশের এই ভাব সম্প্রসারণের বিষয়টি বিস্তারিতভাবে জেনে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক করে অন্যান্য বন্ধুদের কাছে এই খবরটি পৌঁছে দেওয়ার জন্য তোমরা শেয়ার করো। পরবর্তীকালে তোমাদের নবম শ্রেণীর আরও কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাও কমেন্টে জানিও। আরও এই রকম নানা বিষয় উপযোগী টপিকের উপর ভিডিও পাওয়ার ক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিও দেখার জন্য আবারও তোমাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই।